শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। গতরাতে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। আজ সন্ধ্যার পর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। শনিবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনিতেই আরাফাতের ময়দানে সমবেত হবেন হাজিরা। তাবুন নগরী খ্যাত মিনায় লাখো মুসল্লির জড় হওয়ার মধ্য দিয়ে শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার এশার নামাজের পর মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। ফজর থেকে এশা পর্যন্ত মিনাতেই অবস্থান করবেন তারা। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় জিকির ও ইবাদত বন্দিগির মধ্য দিয়ে সেখানে সময় কাটাবেন মুসল্লিরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কাল আরাফাতের ময়দান মুখরিত হবে লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে। সেখানেই হবে হজের খুতবা। জোহর ও আসরের নামাজ আদায় শেষে মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা করবেন মুসল্লিরা। এবছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিলি। বাংলাসহ 50 ভাষায় অনুবাদ হবে খুতবা। মুজদালিফায় মাগরিব ও এশার নামাজের পর খোলা আকাশের নিচে হবে রাত্রি যাপন। রোববার মিনায় ফিরে জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানি দেয়া হবে। সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। চলতি বছর 180টির বেশি দেশের প্রায় 20 লাখ মানুষ হজ পালন করবেন। তীব্র গরমের কারণে হজযাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। মিলা খন্দকার, চ্যানেল 24।